আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান রবের ইচ্ছায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল BNIS হোম স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী, সাজেশন অনুযায়ী একটি সৃজনশীল আলোচনা করব। সৃজনশীলটি হচ্ছে, সৃজনশীল নম্বর হচ্ছে 5। আমরা বোর্ডের দিকে সকলে যাই, খেয়াল করব যে আমাদের আজকের ক্লাস হচ্ছে নবম শ্রেণী, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, আর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক পরীক্ষার সাজেশন সৃজনশীল নম্বর 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল আলোচনার পূর্বে তোমাদেরকে বাড়ির যে কাজ, সে কাজটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। বাড়ির কাজ নম্বর 28, উদ্দীপকের ঘ, এই ঘ নম্বরটা তোমাদের HW থাকবে। খাতা জমা দেওয়ার ডেট হচ্ছে রবিবার, এবং পরবর্তী রবিবার তোমরা খাতা জমা পাবে। অবশ্যই তোমরা HW করে জমা দিবে, কারণ তোমাদের রেজাল্টের সঙ্গে এই HW খুব প্রয়োজন আছে। সেই জন্য প্রিয় শিক্ষার্থী, আমরা সৃজনশীল আলোচনা করব। তার আগে একটা বিষয় আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যে সৃজনশীল এর ক্ষেত্রে গ এবং ঘ, এর ক্ষেত্রে অবশ্যই উদ্দীপকটি যদি আমরা ভালো করে না পড়ি, তাহলে এই গ এবং ঘর অ্যান্সার দিতে তোমাদের সমস্যা হবে, এবং এমনকি ভুলও হতে পারে। বিশেষ করে জ্ঞানমূলক যদি ভুল হয়, অনেক সময় প্রশ্ন সম্পর্কটাই ভুল হতে পারে। এর জন্য আমাদেরকে বেশি যে দিকটা খেয়াল রাখতে হবে, যে সর্বনিম্ন অন্তপক্ষে 3 থেকে 4 বার করে তোমরা যদি উদ্দীপকটা পড়ো, তাহলে তোমাদের গ এবং ঘর অ্যান্সার দিতেই সব থেকে ভালো হবে। কারণ স্টুডেন্টরা বা তোমরা শিক্ষার্থীরা সব থেকে বেশি যে ভুল করো, ভুলটা হচ্ছে গ এবং ঘর এর ক্ষেত্রে ভুল করো সব থেকে বেশি। তা প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপকটা পড়ি এখন। মহিমের বাবা জামাল সাহেব বললেন, মহিম, তুমি যদি ইসলামের উপর সর্বদা প্রতিষ্ঠিত থাকতে চাও, তাহলে ইসলামের ভিত্তিসমূহ সম্পর্কে জেনে আমল করবে। এছাড়াও তুমি যদি মৃত্যুর পর সওয়াব পেতে চাও, তাহলে বৃক্ষরোপণ করো, যা থেকে মানুষ সহ বিভিন্ন পশু পাখি উপকৃত হবে, আর এটা সাদাকা হিসাবে গণ্য হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, যে এখানে দুইটি বিষয় এসেছে, একটা হচ্ছে ইসলামের ভিত্তিসমূহ, আরেকটা হচ্ছে যে তোমার বৃক্ষরোপণ। তা এখানে এই উদ্দীপকে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, দুইটা বিষয় টপিক আছে, দুইটা টপিক, যে একটি হচ্ছে ইসলামের ভিত্তিসমূহ সম্পর্কিত, যে আমরা তোমাদের অধ্যায় দ্বিতীয় ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায় দ্বিতীয় এবং পাঠ 13 এবং 15, এই দুটা অধ্যায়ের পাঠের মধ্যে 13 নম্বর পাঠে আছে ইসলামের ভিত্তিসমূহ সম্পর্কিত একটি হাদিস আছে, আর দ্বিতীয় হচ্ছে তোমার বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, যেটা 15 পাঠ 15 আছে। তা আমরা এখন ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা দেখি কি হবে, যে সাদাকা অর্থ কি। প্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই তোমাদেরকে একটা সেন্টেন্সে উত্তর করতে হবে, আর সেক্ষেত্রে উত্তরটা এইভাবে দিবে যে সাদাকা অর্থ দান বা সদকা। খ নম্বর প্রশ্ন, সালাতকে বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থী, সালাতের মাধ্যমে জ্ঞানমূলক হিসেবে তুমি এই এই কথাটুকু দিতে পারো যে সালাতের মাধ্যমে খুব সহজেই মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। এই জন্য সালাতকে বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা বলা হয়, ও এটা জ্ঞানমূলক হিসেবে। আর তারপরে তুমি প্যারা আকারে অনুধাবনমূলক উত্তর দিতে পারো যে এই সালাত আদায়ের ফলে ইমান মজবুত হয় এবং আত্মা পরিশুদ্ধ হয়, আর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের দ্বারা
বান্দা মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সুযোগ পায়, যেটা যেটা একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আসরাত মিআরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মিআরাজ স্বরূপ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সালাত যত ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ, মানে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত আমরা ধরতে পারি সালাতকে, যেহেতু এর মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন গ নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা করব, ইসলামের ভিত্তি কয়টি? এটা জ্ঞানমূলক হিসাবে তুমি দিবে, ইসলামের ভিত্তি পাঁচটি, এ বিষয়ের হাদিসটির ব্যাখ্যা তুলে ধরো। এবার তুমি এর পরবর্তীতে তুমি হাদিসটি উল্লেখ করে দিবে, অর্থ অর্থ তুমি দিতে পারো। তা আমরা হাদিসটি আগে আলোচনা করি, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে বুনিয়া গঠিত হয়েছে ইসলাম আলা খামসিন, সাত পাঁচটি বিষয়ের উপরে, অর্থাৎ পাঁচটি ভিত্তির উপরে ইসলাম গঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা, ওয়া রাসূলু এবং তার রসুল বা প্রেরিত পুরুষ, ওয়া ইকামিস সালাহ, আর তুমি কি করবে, নামাজ আদায় করবে। এখানে নামাজ আদায় বলতে নামাজকে পরিপূর্ণতার সাথে আদায় করতে বলা হয়েছে, ফরজ ওয়াজিব সুন্নাত সব কিছু মিলেই পরিপূর্ণতার সাথে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। ওয়া ইতাই সাকাত, তারপর কি করবে, জাকাত দেওয়ার মতো তোমার যদি সাধ্য থাকে তা তুমি কি করবে, জাকাত দিবে। ওয়াল হজ, হজ করবে, কোরআনে আসছে মানিস তাতাওয়া ইলাইহি সাবিলা, যদি তুমি যাতায়াতের সক্ষম হও তাহলে তুমি কি করে, হজ করবে, অসমি রমাদান এবং রমজান মাসের রোজা রাখবে। এখানে যে এই এই জিনিসটা, এই পাঁচটি বিষয়ের কোন একটি বিষয় যদি কোনো বান্দার মধ্যে না থাকে তাহলে সে পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। একটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি, যেমন যে একটি ঘরের ছাদ তৈরি করতে হলে মেন একটা খুঁটির প্রয়োজন, সে খুঁটিটা এই ইমান, অর্থাৎ যেটা বিশ্বাসের সাথে সম্পর্কিত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইমান বিশ্বাস। এবার এর আশপাশের যে চারটি খুঁটি দিয়ে তুমি এটাকে দাল করাবে সেটা হচ্ছে সালাত জাকাত হজ সওম। তা এর কোনো একটি খুঁটি যদি না থাকে তাহলে ওই ঘরের ভিত্তিটা ঠিক মতন থাকবে না। তা তেমনই ভাবে কোনো বান্দার যদি এই পাঁচটি ভিত্তির কোনো একটি ভিত্তি অর্থাৎ অবশিষ্ট থাকে তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই এই পাঁচটি বিষয়ের উপরে, বিশেষ করে এই আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এর উপরে বিশ্বাস, আর ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, অর্থাৎ এই চারটি বিষয়ের উপরে তোমার প্রায়োগিক দিক অর্থাৎ তোমার জীবনে প্রয়োগ ঘটাতে হবে, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। এখন আমরা ঘ নম্বর বৃক্ষরোপণ সম্পর্কে তোমার পাঠ্যবইয়ের হাদিসটির শিক্ষা কী তা মূল্যায়ন কর। এখানে আমরা জ্ঞানমূলক আনতে পারি হাদিসটির অর্থ, যেমন হাদিসটি হচ্ছে মামি মুসলিম ইয়াগুরিসু গারসান আও ইয়াজরাউ জারওয়ান ফায়াকুলু মিনহু তয়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা, যে যদি মুসলিম কোন মুসলিম ইয়াগুরিসু রোপণ করে গরসান বৃক্ষ আও ইয়াজরাউ জারওয়ান অথবা আবাদ করে চাষ করে জারান ফসল ফায়াকুলু মিনহু এবং তার থেকে খায় তয়রুন পাখি আও ইনসানুন মানুষ আও বাহিমাতুন অথবা চতুষ্পদ জন্তু ইল্লা কান লাহু বি সাদাকাত, এটা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। অর্থাৎ এখানে অনুধাবনমূলক যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে যে যদি কোনো মুসলিম বা আবাদকারী কোনো কিছু বিশেষ করে বৃক্ষ রোপণ করে এবং সেখান থেকে বিভিন্ন প্রকার বিভিন্নভাবে মানুষ উপকৃত হতে পারে, যেমন ছায়া অথবা ফল ফলাদি খেয়ে অথবা তোমার ফসল ফলাদি কোনো পাখি পশু পাখি খেয়ে থাকে, তার থেকে আবাদকারী কী পাবে, যে এই মানুষ এবং পশু পাখি যে খেয়েছে সেটা কখনো বিনষ্ট হবে না, বরং এর দ্বারা এটা সদকা
সদকা হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী, এখন এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে যে হাদিসটি শিক্ষা, এখানে উদ্দীপকে দেখা যাচ্ছে যে জামিল সাহেব তার ছেলেকে বলছে যদি তুমি মৃত্যুর পরেও সওয়াব পেতে চাও তোমার কবরে, তাহলে তোমাকে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে, কারণ বৃক্ষরোপণের দ্বারা যত ব্যক্তি এর দ্বারা লাভবান হবে, ফল খাবে বা এর দ্বারা উপকৃত হবে, সকলেই সকলের থেকে সে একটা সদকা সে পাবে। অর্থাৎ এটা আজকে সদকায় জারিয়া বলা হয়। তা এখানে যে এখানে যে শিক্ষার কথা বলা হয়েছে, যে প্রথম শিক্ষাটা এখানে আসছে যে বৃক্ষরোপণ পুণ্যের কাজ, যে যদি কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করে তাহলে এটা তার জন্য পুণ্যের কাজ হিসেবে ধর্তব্য হবে। দুই নম্বর, বৃক্ষরোপণের দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়, যেহেতু কাঠ বিক্রি করে হোক বা যেভাবে হোক পরিবেশ সংরক্ষিত থাকে এবং আখেরাতেও প্রতিদান পাওয়া যায়। তিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন, যে বেশি বেশি করে গাছ লাগানোর বিষয়ে, যে এরকম একটা জানা যায় যে তুমি জানছো যে কিয়ামত উপস্থিত, সেই অবস্থায়ও যদি তোমার হাতে একটি খেজুর গাছ থাকে তার তাও তুমি সেটা রোপণ করো। তাই এদ্বার প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। চার নম্বর, মানুষের উৎপাদিত ফল ফসলে পশু পাখি ও অন্যান্য মানুষেরও হক রয়েছে, যে তুমি অর্থাৎ কোনো আবাদকারী যেটা রোপণ করবে সেখান থেকে অন্যান্য মানুষ এবং পশু পাখির হক রয়েছে। তারপর বলছে যে পাঁচ নম্বর, উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী কিছু বক্ষণ করলে তা বিনষ্ট হয় না, বরং তা সদকা হিসেবে আবাদকারীর আমলনামায় লেখা হয়। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের উচিত হবে যে এরকম গাছ লাগিয়ে মানুষ যাতে উপকৃত হয় সেদিকে আমাদের খেয়াল রাখা, আর বেশি বেশি করে গাছ রোপণ করা। তা প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত, বিশেষ করে এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনে বার্ষিক পরীক্ষার জন্য। তা আশা করি তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্নের উদ্রেক হয়ে থাকে তাহলে আমার এই মোবাইল নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব। তা প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসের জন্য আমরা সবাই পদের আগ্রহে বসে থাকব যেন আমাদের পরবর্তী পরীক্ষার রেজাল্ট ভালো হয়। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।